বারে ঠিকভাবে খেলতে পারলেন না বাপ্পি ফিল্ডার আছেন তালুবন্দি করলেন স্ক্রিনে বাপ্পিকে দেখতে পাচ্ছি চিত্রনায়ক বাপ্পি আম্পায়ার কাছ থেকে গার্ড নিয়ে নিয়েছেন নিউ ব্যাটার চিত্রনায়ক বাপ্পি আসেন শুভ বল করলেন বাপ্পি চালিয়েছিলেন ঠিকভাবে খেলতে পারেননি ব্যাটে বলে হলো না টট বল শুভ দলীয় ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন তিনি পথ দেখাচ্ছেন কিভাবে বল করতে হবে যদিও তিনটা বাউন্ডারি কনসিড করতে হয়েছে তবে সেখানে একটা উইকেট তিনি পেয়েছেন শিবলিকে আউট করেছেন এবার অবশ্য বাপ্পি তিনি আছেন স্ট্রাইক এন্ডে এক বল থেকে কোনো রান করতে পারেননি এবং সঞ্জু তিনি এখনও বল ফেস করেননি এবার ডাউন দ্য উইকেটে গিয়ে লফস্টেড খেলার চেষ্টা ব্যাটে বলে হলো না ডট বল সেই সাথে ওভারের পরিসমাপ্তি প্রথম ওভার শেষ দলের স্পানে ব্লাস্টার এবং একই সাথে পরে ও মাই গুডনেস হোয়াট এ ডেলিভারি এক্সেলেন্ট চমৎকার একটা আর সুইঙ্গার ব্যাটে বলে হলো না ডট বল বাপ্পি চেষ্টা করে যাচ্ছেন তবে সুইং এর কাছে পরাস্ত এখনো রানের খাতা খুলতে পারেননি সিয়াম আহমেদ একদম বন্ধুদের সাথে তার তিনি বসে চা কিংবা কফি শেডে পান করে নিচ্ছেন এবং এরপরে হয়তো তাদের ম্যাচ রয়েছে বারে ঠিকভাবে খেলতে পারলেন না বাপ্পি ফিল্ডার আছেন তালুবন্দি করলেন এবং বাপ্পি চিত্রনায়ক বাপ্পি তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে আরো একটা উইকেট অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন ঘটল ষোলো দু উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে ছটা ওভার প্রত্যেকটা দল মোকাবেলা করার সুযোগ পাবে তবে এই মুহূর্তে প্রাথমিক যে ধাক্কা সেটি সামনে উঠবেন কীভাবে সেটি দেখার বিষয় ওভারে দুরান থেকে একটি উইকেট তুলে নিয়েছেন নিপু দাস দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.